জ্বালানির অভাবে যে কোনো মুহূর্তে পুরোপুরি বন্ধ হওয়ার মুখে গাজার হাসপাতালগুলো এরই মধ্যে উপত্যকাটির হাসপাতালের মধ্যে হাসপাতাল জীবন রক্ষাকারী বিভাগ বাদে অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এ পরিস্থিতিতে দ্রুত জ্বালানি সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংঘাত শুরুর উনিশতম দিনেও গাজে নির্বিচারে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী পাশাপাশি পশ্চিম তীরও চালানো হয় বিমান হামলা এদিকে গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা বললেও হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখনই নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস গাজা ইসরায়েলি অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলে যুদ্ধবিরতির আহ্বান জানানোয় জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়েছে ইসরায়েল